জনগণের চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার যে আশা ছিল তিনি ঘোষণা দেবেন যে এই সরকার অবৈধ দেশকে আর একটি বিপদের মুখে ঠেলে দেবেন একমাত্র শেখ হাসিনার এবং আওয়ামী লীগের জন্য তার এই মনোবাঞ্ছা আল্লাহ পূর্ণ করেননি আজকে তিনি বলছেন বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন সব আবল তবল কথা তিনি বলে যাচ্ছেন তাদের মাথা ঠিক আছে কিনা তাদেরকে ভালো ডাক্তার প্রয়োজন বোধে বিদেশের অভিজ্ঞ চিকিৎসক দেখাতে হবে আমি প্রথমেই সাইদুর রহমান সহ যারা এই মহা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে বেহস্ত নসিব করুন এই প্রত্যাশা করছি দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে হাসিনা আক্তার সহ অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন এই আজকেই দুপুর বেলা একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছিল প্রধান বিচারপতির নেতৃত্বে তিনি প্রথম থেকেই অর্থাৎ মঙ্গলবার থেকে আদালতে বসবেন কিনা আদালতের পরিবেশ আছে কিনা তিনি এই বলে আদালতে আসেননি আজকে তিনি আপিল বিভাগের সকল বিচারপতিকে নিয়ে আদালতে এসেছেন তার মূল উদ্দেশ্য ছিল যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ একটা বেঞ্চ ঘোষণা দেবে যে এই সরকার অবৈধ শেখ হাসিনা পদত্যাগ করেননি আওয়ামী লীগ সরকার এখনো আছে এই হীন উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কিন্তু তার এবং অন্যান্য অপরাপর আপিল বিভাগের বিচারপতিদের আসা অর্থাৎ আদালত প্রাঙ্গনে আসার রাস্তা দিয়ে জনগণ তো এটা দেখে ফেলেছে জনগণ দেখে তাড়াতাড়ি তারা সুপ্রিম কোর্ট ভবনে হ্রাস করেছে প্রচুর জনসমাগম হয়েছে সরি জনগণের চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তার যে আশা ছিল তিনি ঘোষণা দেবেন যে এই সরকার অবৈধ দেশকে আর একটি বিপদের মুখে ঠেলে দেবেন একমাত্র শেখ হাসিনার এবং আওয়ামী লীগের জন্য তার এই মনোবাঞ্চা আল্লাহ পূর্ণ করেননি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি এরপরে আসুন ওয়াজেদ দয় তিনি শুরু করেছিলেন পাঁচ তারিখ রাত থেকে প্রথমে বলেছেন তার মা আর রাজনীতি করবেন না বাংলাদেশে ফেরত যাবেন না পর্যায়ক্রমে প্রতিটি প্রতিদিনই তিনি তার ভুল পাল্টিয়েছেন গতকাল তিনি বলেছিলেন তারা ফেরত আসবেন রাজনীতি করবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আজকে তিনি বলছেন বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন সব আবল তবল কথা তিনি বলে যাচ্ছেন তাদের মাথা ঠিক আছে কিনা তাদেরকে ভালো ডাক্তার প্রয়োজন বোধে বিদেশের অভিজ্ঞ দেখাতে হবে মা পদত্যাগ করেনি মানে আসলে এটা সংবিধান কি বলে যে রাষ্ট্রপতি তো বলেছে তো সেখানে উনি সেই রাষ্ট্রপতি দেখুন সংবিধানের বিষয় বলি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সব কাজ করেন অর্থাৎ প্রধানমন্ত্রী বলেন আর রাষ্ট্রপতি কাজ করেন দেশের সকল আদেশ নিষেধ রাষ্ট্রপতির নামে জারি হয় রাষ্ট্রপতি নিজে ঘোষণা দিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন অতএব এটাই সঠিক এটাই বৈধ আর আইনানুগ বিষয় যদি বলেন কোনো দেশের কোন সংবিধানে বিপ্লবের কোনো কথা লেখা নাই বিপ্লব হয়েছে তিনি এটা দেখে স্বেচ্ছায় পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছেন বিদেশে কোন দেশের রাষ্ট্রপ্রধানের পালিয়ে যাওয়া এবং এত বড় তথাকথিত একটা রাজনৈতিক দলের সকল নেতা কর্মীকে না জানিয়ে এইভাবে বিপদের মুখে ফেলে যাওয়া এটি একটি বিরল ঘটনা শেখ হাসিনা এটা করেছেন করে তাদেরকে বিপদে ফেলেছেন এরপর রাষ্ট্রপতি যখন তার পদত্যাগ পত্র পেলেন রাষ্ট্রপতি ঘোষণা দিলেন যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র পেয়েছেন এবং এটি গ্রহণ করেছেন এবং এটাই আমাদের দেশের বর্তমান সংবিধান অনুযায়ী বৈধ সিদ্ধান্ত রাষ্ট্রপতি মহোদয় দিয়েছেন এর উপরে আর কারো কোনো কথা চলে না যদি কেউ বলে সেগুলি আউল কথা আইন বিরোধী কথা দেশের স্বার্থ বিরোধী কথা এই হলো দেশের বর্তমান অবস্থা